কগনিটিভ রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একেবারে ভিন্ন ধরনের আর ভিন্ন স্বাদের একটা অমলেট বানিয়ে দেখাবো। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই অমলেটটা খেতে খুবই ভালো লাগে। এই রকম অমলেট বানানোর জন্য আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আমরা রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটার জন্য আমি সবার প্রথমে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, প্রায় 2 টিস্পুনের মতো। এবার তেলটাকেও গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর দিচ্ছি ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলোকেও পেঁয়াজের মতো করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব কিছুকে একটু নড়াচড়া করে নিচ্ছি। এই সব কিছু কিন্তু একেবারে লাল করে ভাজবো না, অল্প একটু হালকা করে ভাজবো। এদিকে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। আমি এখানে প্রায় 3টে ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমগুলো নিয়ে নেবেন। আর এই অমলেটটা আপনারা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এখানে আমি 3টে ডিমই ফাটিয়ে নিয়েছি। অন্যদিকে এই যে দেখুন, এগুলো ভাজা হয়ে এসেছে। এবার মধ্যিখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা রসুন আর দিচ্ছি 1/2 টিস্পুন গ্রেট করা আদা। এবার এইগুলোকে একটু ভেজে নিচ্ছি। কোনো সময় যদি আপনার খিদে খিদে মনে হয় তো এই রকম অমলেট বানিয়ে আপনারা ঝটপট খেয়ে নিতে পারেন। আর এই অমলেটটা খেতেও খুবই ভালো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর দিচ্ছি চিকেন কিমা। চিকেনগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে আমি চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। আর এই চিকেনগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি টাইমও নেবে না। দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আপনারা স্কিপও করতে পারেন, এটা ছাড়াও কিন্তু এই অমলেটটা ভালোই লাগে। তো এই সব কিছুকে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। অন্যদিকে আমি ডিমগুলোকে ফেটিয়ে দিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এই সব কিছুকে এবার আরো ভালোভাবে মিশিয়ে নেব। এই 3টে ডিম দিয়ে কিন্তু আমি 2টো অমলেট বানাবো। আপনারা চাইলে এর থেকে বেশিও বানাতে পারেন। এদিকে চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। কড়াইটা পরিষ্কার করে আবারও গরম করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অর্ধেকটা পরিমাণে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটা কড়াইতে দিয়ে দেওয়ার পর আমি একটু চারিদিকে ডিমটাকে ছড়িয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি ডিমটাকে ছড়িয়ে নিয়েছি। এই রকম একটু কাঁচা কাঁচা থাকবে এই পর্যায়ে কিন্তু আমাদের চিকেনের যে পুরটা ওটা কিন্তু দিয়ে দিতে হবে, না হলে জয়েন্ট হবে না, খুলে যাবে আর এই পুরটাও বেরিয়ে যাবে। এবার এটাকে আমি এইভাবে মুড়ে নিচ্ছি। মনে হচ্ছে এখানে একটু
চিকেনের পুরটার পরিমাণ বেশি হয়ে গেছে, কোনো ব্যাপার না, মুড়ে নিয়েছি। এই যে দেখুন, এবার এইভাবে উল্টে 1 মিনিটের মতো রেখে দেব, যাতে ভালোভাবে ডিমটা সেদ্ধ হয়ে যায়। একটা অমলেট আমার তৈরি হয়ে গেছে। আবারও আমি 1 টিস্পুনের মতো তেল দিয়ে দিলাম আর একটা অমলেট বানিয়ে নেওয়ার জন্য। এবার বাকি ফেটিয়ে রাখা ডিমটাও কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আবারও ডিমটাকে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। এই অমলেটটা খেয়ে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে? দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। একই রকম ভাবে আমি এই অমলেটটাকেও মুড়ে নেব, ঠিক যেরকম পাটি সাপটা ফোল্ড করা হয় ওইভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। এবার একটা সাপোর্ট নিয়েছি, একটা স্পুনের সাহায্যে আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি। তো এটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার সার্ভ করে দিচ্ছি। এটা একেবারে এখন খাওয়ার জন্য রেডি। তো এই অমলেটটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন হয়েছে। আর এই যে দেখুন, আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যান। আবার দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো আর সুস্থ থাকবেন। নমস্কার।